পোলাদার যাবে না এটা কখন ধরবেন এটা যখন বাঁশি দিবে তখন হ্যাঁ ঠেলে ধরতে হবে বুকের কাছে ওকে ধরব হ্যাঁ দুরান লাভ না করেন না দুরান হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এখন যাচ্ছি কই? এখন যেটা ওই দিন যাওয়ার কথা ছিল আমাদের ওইটা যাওয়ার, তো আজকে যাব। আজকে বাইরে রেডি সব, আমরা বেরোই। চাবি চেক, মানি চেক, ফ্যান ট্যান সব অন, মিডল চেক। আমি একটু বড় জায়গায় থাকবো, ভাইয়া ভিডিও করবো, ঠিক আছে? হিমছড়ি পার হইলাম, হিমছড়ি পরেই তো এসে লাল কাঁকড়া। ভিউয়ার্স, তো আজকে ফাইনালি টিকিট কিনে ফেলছি, টিকিট রেডি, বুঝছেন? তো আজকে ফ্লাই হবে শিওর। আজকে তো বলছে না 65 অ্যাবভ ফ্লাইয়ের জন্য সব রেডি। তো ওই জায়গায় যা দেখি কি হয়, আমার ওয়েট নাই নাকি তারা, তো সেটা ওই জায়গায় দেখলেই বুঝতে পারবেন। আর ওই সময় মেবি আমার ভিডিওটা করবো আমার ভাইয়া, বুঝছেন? আছে তো হোপফুলি মজা পাবেন জিনিসটা, আর এটা একটু রিস্কি আছে। আচ্ছা দেখি আমরা ওই জায়গায় যাই। ওই যে লাল কাঁকড়া বীজে, এই যে লাল কাঁকড়া এগুলা না? আচ্ছা, এই যে ছোট ছোট একটা, কালকে লাল কাঁকড়া খুঁজছিলাম। কিছু বাইরে পড়ে যাবা, সাবধানে পড়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে না, পড়ে যাবা, দেখে চলো। পানি পড়ে যেতে পারে, খুশি ঠেলায় ভোট দিতে আসা, খুশি ঠেলায় আচার খাবো। না ভাঙা নাই, এদিকে বালি আছে, গাইরা যেতে আমাদের ব্লকটাদের মধ্যে সব থেকে মনে হয় কক্সবাজার আসার পর মনে হয় আমরাই সব থেকে কম পানি পারাই, কারণ আমরা সবসময় ওয়াটার ব্লকে আমরা এই কক্সবাজারের পানি পারাই নাই বলতে গেলে, আসলে খুবই কম পারাইছি। ফার্স্ট দিন আসলাম ওই দিনই পারাইছি, তারপর কোনো কারণে আজকে তো পানিতে নামিনি, আজকে পানিতে নামা হয় নাই। আবার একটু পর যাবো ওয়াটার পার্কে উৎসাহ করতে, ওই সময় মনে হয় না। আজকে আবার আমরা সমুদ্রের অনেক তাও একটু নার্ভাস ছিল, কারণ এত উঁচায় উঠবো, আর সব থেকে কষ্ট লাগতেছে যে যদি একটু অ্যাকশন ক্যামেরা থাকতো মাথায় বাইরে নিয়ে যেতে পারতাম, তা তো অবশ্যই, ওইটা ব্লগে দেখা বিচে সম্পূর্ণ ভিউ। সুন্দর বাতাস আসতেছে, সুন্দর দারুণ ভিউ আসতেছে এদিকে, নদী পুরো বিচ এদিকে। শার্ট খুইলা দা, খুইলা দা।
আচ্ছা এই স্পিড বোট ওটা কিসের জন্য গেছে? ওইটা কি আবার এক্সট্রা মানিতে যাইতো নাকি এমনি দেখার জন্য যে পরিবেশ ঠিক আছে নাকি? ও আচ্ছা 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 ও একদম সাগরের ভিতরে নিয়ে যাবে। আর আমাদের যে প্যারাসাইলিং সাইলিং এর এটা কতক্ষণ? আচ্ছা কিলোমিটার কয় কিলোমিটার নিয়ে যাবে আমরা? ও আচ্ছা আর তাও এই মিনিমাম কত 5-6 মিনিট লাগে নাকি আরো কম? 5-7 মিনিট আর কি। আচ্ছা আচ্ছা ও সমস্যা নেই। আজকে কয়জন? আজকে 7-8 জন। আমার এতে কয় নম্বর সিট আর 8 জন 9 নম্বর সিট আর আছে তাহলে সেভই মনে হইতেছে। তাই তো সামনে কই? ও ওই জায়গায় বাতাস আছে যেন ওই জায়গায় ওই জায়গায় নিয়ে যেতে হবে না? মানে আমারে যখন উঠাবো ঠিক আছে যখন আমি উঠবো তখন কি একদম ডাইরেক্ট ওই ভিতরে দিকে দিবে নাকি এইদিকে সোজা? ও বুঝতে পারছি। মানে সোজা আগে উড়ার বাতাসে উড়িতে যাবে। আচ্ছা যাতে উড়ি আমি আগে। আচ্ছা তারপরে বাতাসের ও আচ্ছা 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 আমাদের উঠিটা মনে করেন যে 400-500 ফিট উঠিটা ওইটা একটা টান দিব আমার চাটকে আটকে মজা পাইতেছি আমি সত্যি কথা। ওরা এমন আর কি সেফটি হিসাবে আমার সেফটির জন্য নাকি 12 জন সেফটির জন্য? আর এই যে জেট স্কি এটা নামায় না কেন ভাইটা? এই বোর্ডের মধ্যে লোক আছে এই ছাইরা দিব যখন কি পানি সাথে থাকবে পানির মানে কাছে থাকবে যদি একসাথে প্যারাসুট বন্ধ হয়ে গেছে প্যারাসুটরা নামতে নামতে জেট স্কি আমরা নামাই আপনার কাছে চলে যাবো। ও আনা আমি ওই যে ওই পাশে কিন্তু আইটা ওই আপনাদের মনে হয় একটু পাশে না আমাদের সামনে আর একটা হ্যাঁ কিন্তু ওই জায়গায় কিন্তু আমি দেখছি আপনাদের জেট স্কি সাথে সাথেই যায় চলাফেরা নামার সাথে থাকতে থাকতে কালার চেঞ্জ হয়ে গেছে ধারণ। এই যে ভিউটা কিন্তু অন্যরকম পুরা আলি এই লাইফ জ্যাকেট কি পরাবো নাকি আমরা যদি পানিতে হ্যাঁ বাসার জন্য তো আর কি। আচ্ছা এই জায়গায় দৌড়াইতে হবো নাকি আমার? আচ্ছা 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 ওকে গাইস যাইতেছি যাইতেছি গুড লাক। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দুই সাইডে এজিটাই দূরে যা একটু দূরে যা দূরে গেলে ইনস্ট্রাকশন কি ভিডিওতে দিবি? মাটি থেকে যখন পালগা হয়ে যাবে এইটা ছেড়ে দেন ধরে রাখেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার পুরা রাইটে শেষ করার পরে বোর্ডটা এখানে আছে না এখানে ফিরে আসলে বোর্ডটাকে একটা বাসি দেওয়া হবে প্রথম বাসিটা আপনার দেহ ধরে গেলে লাশের মানে একটা
যে উপরের গুলা ধরা যাবে না, এটা কখন ধরবেন? এটা যখন বাসি দিবে তখন ট্রেনে ধরতে হবে বুকের কাছে। Thank you.
Awesome guys, awesome, awesome. বাতাস যে আসলো উপরে আল্লাহ দারুণ মজা পাইছি দারুণ মজা আসলে কি বলবো জেট স্কি থেকে এটা মজা লাগছে ভাই ও ভিউ কোদিক দা এদিক দা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই যা ওমা কই এটা খুলবো কে লাল কাকড়া বিচের ছবি আর ওই পাশে ভিউয়ার দিছে আমি উঠলাম একটু আগে এটা মজা হইছে অনেক মজা লাগছে ভালো লাগছে অনেক ভালো লাগছে ভিউয়ারস খুব মজা করছি প্যারাগ্লাইডিং এ ওইটা খুব প্যারাগ্লাইডিং না ওটা হচ্ছে যে প্যারা স্কিলিং বলে প্যারা সিলিং মনে হয় তো ওইটা দারুণ মজা এটা কি বলবো ভাষায় প্রকাশ করার মতন কোনো বক্তব্য বা কি বলবো কোনো ওয়ার্ড নাই যে ভাষায় প্রকাশ করার মতন কোনো ওয়ার্ড নাই এত সুন্দর লাগছে আপনারা যদি আসেন মাত্র 2000 টাকা নাই বেশি লাগে না কিন্তু 2000 টাকায় আপনার একদম জলে ফালানো যাবে না মানে 2000 টাকা আপনার কাজে লাগছে এটা খুব আর সেফটি এই জায়গায় ফার্স্ট আপনার জন্য 12 জনের মতন এই জায়গায় আছে সেফটির জন্য তো আমি যে ভয় পাইছিলাম যে কোয়েরা টোয়ে যায় নাকি কিন্তু একটু কষ্ট আছে যখন আপনি নামার সময় একটা লাল কালার দড়ির মতো আছে ওইটা আপনার বুকে হোল্ড করতে হয় ওইটা বাতাসের সময় অনেক শক্ত লাগে আর অনেক হার্ড হয়ে যায় জিনিসটা ধরতে হোল্ড করতে তো আপনার জন্য এটা বেটার হবে তো আমি আবার এটা আপনাদের দেখাই বুঝে প্যারাগ্লাইডিং খানি ছিল দারুণ মজা লাগছে তো হোপফুলি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখেন আর আমার বাসায় ফ্যামিলি মেম্বার যারা দেখতেছে তারা তো আসলে কি বলবো আমার আমি ডান এটা কমপ্লিট করছি কোনো ভয়ের কিছু নাই ঠিক আছে এটা ভয়ের কিছুই নাই টোটালি ডান করছি আর এই পর্যন্তই আজকে এই পর্যন্ত হবে ব্লগটা আবার আমরা আজকে এরপর থেকে আইটা নেক্সট ব্লগ হবে আপনাদের সি পাল ওয়াটার ওয়ার্ল্ডে তো বিচে আমরা খুব কম আসছি বিচে এই জায়গায় বেশিক্ষণ আজকে তারপর আমরা এখন সি ওয়ার্ল্ডে যাবো সি ওয়ার্ল্ডে ওয়াটার ওয়ার্ল্ডে সি পাল ওয়াটার ওয়ার্ল্ডে গোসল করবো তো ওই পার্কের ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ মজা পাবেন আর সবাই প্লিজ ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেশি বেশি শেয়ার করবেন আর লাইক দিবেন ঠিক আছে আর কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগছে আজকের ব্লগটা আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ আমার জন্য কারণ এত উঁচাই এই পাহাড়গুলোর থেকে উঁচাই নিয়ে গেছে আমার ঠিক আছে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম